पापा कहता है मेरा बेटा नाम करेगा। जेदिन के नौ घंटा धरे रगड़ालो सेदिन के उन्नी निजे मुखे स्वीकार करलें जे आमी लिप्स एंड बाउंसेस सीईओ। एबारे उनार मा के डेकेछे उनार बाप के डेकेछे उनी हाजिर देवें कि देवें ना एटा आमादेर जानार दरकार नेई। जे बेनिफिशियारीर नाम करे जाच्छे एटा टोटालटाई फ्लप। एबं अपनारा देखते पाबेन आज के आमी बोलछि फ्लप एबं जेदिन के प्रोग्राम हबे सेदिन के देखबेन যে আমার কথাটা মিললো কিনা। স্যার প্রথমেই রায় বাহাদুরের প্রথমবারের জন্য আপনাকে স্বাগত। আপনাদেরও স্বাগত। প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দিল্লি যাচ্ছেন, ইডির ডাকে সাড়া দিলেন না, এবার কি বলবেন? দেখুন এখন আপনারা বলছেন ইডির ডাকে সাড়া দিচ্ছে না, সে তার দিল্লির কর্মসূচিতে যে এখনো কিন্তু তিন তারিখ হয়নি। আপনারা কোন সোর্সে খবর পেয়েছেন আমি জানি না, তবে রিলায়েবল সোর্স থেকে আমরা যেটুকু খবর কালেক্ট করেছি অ্যাজ এ মহামান্য আদালতের আইনজীবী হিসাবে, যেহেতু বিভিন্ন মামলা এই মামলাটা চলছে আমাদের মহামান্য আদালতে, সেই সোর্স হিসাবে আমরা যেটুকু জানতে পেরেছি যে যদি ইডি ওনাকে কনফার্ম করে যে তুমি এসো তোমাকে আমরা গ্রেপ্তার করব না, সেই কনফার্মেশন যতক্ষণ না পাবে ততক্ষণ পর্যন্ত উনি ইডির ওখানে যাবেন না। কারণ যখন কনফার্মেশন পেয়ে যাবে যে উনি ওনাকে গ্রেপ্তার করবে না তখন পা দেবে এবং ওখান থেকে বেরিয়ে এসে ইডিকে বলবে দেখলে -5 -2, অর্থাৎ সিট দ্বারা সোজা করে মানুষের সামনে মানে প্রিন্সিপালের মতো বক্তব্য দিতে পারবে, আর মিডিয়ার লোকরা হাঁ করে শুনবে আর পুলিশরা হাঁ করে শুনবে যেন গত গত করে প্রিন্সিপাল বক্তব্য দিচ্ছে স্টুডেন্টরা শুনছে। এইটা যতক্ষণ না উনি কনফার্মেশন পাবে ততক্ষণ পর্যন্ত উনি যাবেন না। এবারে ঘটনা হচ্ছে আজকে যে ওনাকে ডাকা হয়েছে এই জায়গাতে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন অ্যাজ এ আইনজীবী হিসাবে, দেখুন মমতা ব্যানার্জি একসময় বলেছেন আমার কাছে মেসেজ এসছে 24-এর আগেই অভিষেককে গ্রেপ্তার করাবে, কিন্তু মেসেজটা কে দিল, হুইজ পার্সন, সেটা কিন্তু মমতা ব্যানার্জি ক্লিয়ার করেনি। ঠিক সেই রকমভাবে আমি মনে করি যে ইডি সিবিআইয়ের অফিস থেকে কেউ মেসেজটা দিয়ে দেয় যে 3 তারিখে তোমাকে গ্রেপ্তার করা হবে বা 3 তারিখে তোমাকে ডাকা হবে, সঙ্গে সঙ্গে প্রোগ্রাম কর্মসূচি ঠিক হয়ে যায়। মেবি এটা হবে, এটাই হয়েছে, এটা আমি বলছি মেবি। তার জন্য বারবার যতগুলো প্রোগ্রাম কর্মসূচি হচ্ছে ঠিক তার আগে ডাকা হচ্ছে, অর্থাৎ ওরা ইডি ডাকবে আগে থেকে জানতে পারছে সেই তারিখে কর্মসূচি ফেলে দিচ্ছে, অর্থাৎ বাহানা বানানোর জন্য, রাজনৈতিকভাবে সুবিধা নেবার জন্য। কিন্তু আজকে অভিষেক ব্যানার্জি যে দিল্লি যাচ্ছে কাদেরকে নিয়ে যাচ্ছে, যারা 100 দিনের কাজের বেনিফিশিয়ারি তাদের, কেন্দ্র সরকার কিন্তু একবারও বলেনি যে আমরা যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে আমরা টাকা দেব না। কেন্দ্র সরকারের বক্তব্য হচ্ছে আমরা বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দিতে দেব, কোনো রাজ্য সরকারকে আমরা টাকা দেব না। অর্থাৎ তৃণমূলের চারানা আটানা 1 টাকার নেতাদের যে কাটমানি খায় সে কাটমানিটা বন্ধ করে দিচ্ছে, আর কাটমানি বন্ধ হলে ওদের চারানা আটানা নেতারা খাবে কি? এই কারণে তথাকথিত প্রথমে ঘোষণা করলো 10 লাখ, এবং 10 লাখের পরে আজকে খবর পাচ্ছি 2000 কি 3000, সেটা আবার নেমে 1500 2000-এ দাঁড়াবে কি না জানি না। আমরা দেখি যে বিগেরে যখন মমতার সভা হয় বা 21 জুলাই সভা হয় ম্যাক্সিমাম লোক যারা তৃণমূলের এই সভাতে আসে আলিপুর চিড়িয়াখানাতে ঢুকে যায়, কখনো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে দেখতে যায়। তা এই যারা নিয়ে যাবে তারা যদি প্রথমবার যায় ওই দিল্লিতে গিয়ে লালকেল্লা দেখতে যাবে না, জুম্মা মসজিদ দেখতে যাবে না, ইন্ডিয়া গেট দেখতে যাবে আমি জানি না, কিন্তু আমাদের কাছে যা খবর আছে এই মিটিংয়ে আমাদের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার হাজির হতে পারবে না, কারণ তার পায়ে ব্যথা, অর্থাৎ চিফ মিনিস্টার থাকছে না, মমতা ব্যানার্জি থাকছে না। আবার
আইএনডিএ যে জোটের যারা শরিক তাদেরকে আমন্ত্রণ করেছে, সেখানে কংগ্রেস থাকবে কিনা সন্দেহ আছে, দুই লালু প্রসাদ থাকবে কিনা সন্দেহ আছে, নীতিশ কুমার থাকবে কিনা সন্দেহ আছে। কারণ লালু প্রসাদ এখন বেলে আছে, এখন দিল্লিতে যদি ওই ইন্ডিয়া জোটে গিয়ে ভাষণ দিতে যায় ওখানে যদি পুলিশ তুলে, এই যে বেনিফিশিয়ারির নাম করে যাচ্ছে এটা টোটালটাই ফ্লপ। এবং আপনারা দেখতে পাবেন, আজকে আমি বলছি ফ্লপ, এবং যেদিনকে প্রোগ্রাম হবে সেদিনকেও দেখবেন যে আমার কথাটা মিলল কিনা। কারণ এটা একটা নটঙ্কি সভা, অর্থাৎ বেনিফিশিয়ারির নাম করে। আজকে যদি অতই বাংলার অভিষেক ব্যানার্জি বা বাংলার সরকার এত দরদি, তাহলে মমতা ব্যানার্জিকে বলতে হয়নি, অভিষেক ব্যানার্জিকে বলতে হয়নি, যারা ঘরের কাটমানি খেয়েছো সেই কাটমানি ফেরত দাও। আজকে অভিষেক ব্যানার্জির বা তৃণমূল দলের এ থেকে জেড রাস্তা তৈরিতে কাটমানি, ঘর করেতে কাটমানি, মানে ইচ অ্যান্ড এভরিতে কাটমানি। সেই কাটমানিটা হওয়ার কারণে কেন্দ্র সরকার সরাসরি বেনিফিশিয়ারির কাছে অ্যাকাউন্টের টাকা ফেলবে, এটা দোষের কী আছে? কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করতে হবে বিরোধী পক্ষ, তাই রাজনীতি করছে। ও মানে সৌরভ গাঙ্গুলি যখন স্পেনে গেছিলেন তাকে নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক হয়েছে আমরা শুনেছি, তিনি ফিরে যে উত্তরটা দিলেন, আমি একজন নাগরিক, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, আমি একজন মানুষ, আমি যেখানে খুশি যেতে পারি। উনি যেটা বলেছেন যে আমি একজন নাগরিক, উনি সবার কাছে যেতে পারে। হ্যাঁ, ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে, বাংলার একজন নাগরিক হিসাবে উনি বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে যেতে পারেন। উনি যখন বুদ্ধদেব ভট্টাচার্য ছিল তখন বামপন সরকার ছিল, ওনার কাছে গিয়ে বলল আমি ক্রিকেটের প্রশাসক, আমি বড় ক্রিকেট খেলোয়াড়, আমি রেসপেক্ট করি ক্রিকেট হিসেবে, কিন্তু উনি সরকারের কাছ থেকে, ওই বামপন সরকারের কাছ থেকে, এই সৌরভ গাঙ্গুলি তিনি সল্লেকের মতো জায়গায় করুণাময়ীতে ক্রিকেট একাডেমি করব, সেখানে গরিব মেহনতি মেধাবী যারা ক্রিকেটের প্রতিভা আছে তাদেরকে আমি তুলব। আমার বক্তব্য যে ক্রিকেট একাডেমিটা কোথায় গেল, দুই ইংলিশ মিডিয়াম স্কুলটা কোথায় গেল, অর্থাৎ সরকারের কাছ থেকে পলিসি করে কীভাবে জমি হরণ করতে হয় এটা উনি খুব ভালো করে জানেন, এটার জন্য জবাবদিহ। দুই, আবার দেখুন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বাংলায় ঢুকলো তখন তারকে নিয়ে উনার বাড়িতে মধ্যাহ্ন ভোজন আয়োজন করলো, সেই মধ্যাহ্ন ভোজন করে উনি করলেন অল ইন্ডিয়া জয়সার কমিটিতে ঢুকে গেলেন, অর্থাৎ এখন আবার উনি মমতা ব্যানার্জির কাছে শালবনিতে। আপনি বলুন তো, যার বাড়ি বেহালা কলকাতা, মমতার বাড়ি দক্ষিণ কলকাতা কালীঘাট, নবান্ন কলকাতার মধ্যে, তাহলে শালবনিতে উনি শিল্প করবে সেটা ঘোষণা করতে হলো কোথা, স্পেনে মাদ্রিদে গিয়ে এত কিলোমিটার গিয়ে তাকে ঘোষণা করতে হলো। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, ওখানে যখন ঘোষণা করলো এবিপি আনন্দ সহ অনেক মিডিয়া ছিল, সেখানে ঘোষণা করলো কি না, আমি শালবনিতে 25,000 কোটি টাকা না কত হাজার কোটি টাকা দিয়ে আমি ফ্যাক্টরি করব শালবনিতে, এবং উইদিন 6 মান্থের মধ্যে কমপ্লিট করব, এবং 5 থেকে 5,500 লোকের কর্মসংস্থান হবে। ফিরে এসে উনি কি বলছেন যে 16 থেকে 18 মাস কি 22 মাস সময় লাগবে, অর্থাৎ একই সৌরভ, একই মুখ, একই সব কিছু, তিনি মাদ্রিদে ঘোষণা করলেন 6 মাস, এখানে এসে বললেন 22 মাস, এরপরে 22 বছর লাগবে কিনা আমার জানা নেই। এই যে ডেঙ্গুতে আমরা দেখছি রোদ, এত সংখ্যক মানুষ মারা যাচ্ছে, সেখানে কিন্তু অতীন ঘোষ বলছেন যে মানুষ সচেতন হচ্ছে না, অথচ সরকারি হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে চূড়ান্ত অব্যবস্থা, কোথাও নোংরা জমে আছে, জল জমে আছে, বছরের পর বছর পরিষ্কার হচ্ছে না, কি বলবেন রাজ্য সরকার এই পদক্ষেপ? দেখুন, কলকাতা মেয়রকে তৃণমূলের ফিরহাদ হাকিম, অতীন ঘোষকে কলকাতার, উনি একটা দপ্তরের দায়িত্বে আছেন, এই দপ্তরের আজকে
মমতা ব্যানার্জি বলেছিল যে আমি কলকাতাকে লন্ডন করে দেব, প্যারিস করে দেব। আমরা মমতা ব্যানার্জির কাছে এটাই বলতে চাই, কলকাতার মানুষ, বাংলার মানুষ লন্ডন চায় না, প্যারিস চায় না। ব্যাঙে পেচ্ছাপ করলে যে কলকাতা ডুবে যাচ্ছে এবং ডেঙ্গু থেকে যে লোক মারা যাচ্ছে সেটা প্রতিরোধ করার ব্যবস্থা করক। আর হসপিটালগুলো শুধু লাল নীল নীল সাদা রং করলেই কি হবে? ওটাও তো একটা বিজনেস। নীল সাদা রংটা যেত তো অভিষেক ব্যানার্জির ভাইয়ের বাড়িতে, অর্থাৎ মমতার ভাইয়ের বাড়ি থেকে ওই কন্ট্যাক্ট পেত, তা সেটাও একটা বিজনেস। অর্থাৎ বর্তমানে সরকারটা করাপশনে ভরে গেছে এবং নিয়োগ পদ্ধতিতে সব দুর্নীতিতে ভরে গেছে। ওদের শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে যত নেতা আছে সব জেলে ঢুকছে এবং আগামী দিনে আরও জেলে ঢুকবে। হয়তো ওই হসপিটালগুলো পরিষ্কার করতে গেলে যাকে দায়িত্ব দিয়েছে সে করতে যাচ্ছে, তাকে বলছে আগে মাল দাও, আগে কাটমানি দাও, তারপরে পরিষ্কার করব। তা অবস্থা তো দেখবেই, আমরা তো একবারে বামপন্থকে এই চূড়ান্ত অব্যবস্থার জন্যই তো বামপন্থকে হারিয়েছে বাংলার মানুষ। তা বামপন্থকে হারিয়ে অর্থাৎ চোর তাড়িয়ে আমরা তো ডাকাত এনেছি। শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সমন পাওয়ার পর লিখেছেন নিজের ফেসবুক হ্যান্ডেলে, স্পষ্ট বোঝা যাচ্ছে কারা বিচলিত, কারা ভয় পেয়েছে, কি বলবেন? এ তো হোনাই থা, এটা হিন্দিতে গান আছে, পাপা কহতা হ্যায় মেরা বেটা নাম করেগা। তা আজকে এমন বেটা যে বেটার কারণে নিজের মা, নিজের বাপ তাদেরকে ইডি ডাকছে, এত নাম করে ফেলেছে, এত নাম করে ফেলেছে যে বেটার কারণে নিজের বাপ নিজের মাকে ইডি ডাকছে। হ্যাঁ, তা ব্যাটা না ব্যথা আমি জানি না, ব্যানার্জি পরিবারে কিন্তু ঢুকে গেছে, কিন্তু এটা রাজনৈতিক প্রতিশোধ হচ্ছে না, এটা মহামান্য হাইকোর্টের নির্দেশে এই তদন্তটা হচ্ছে, মহামান্য আদালতের নির্দেশে। কারণ আদালত ইডি সিবিআইকে ভৎসনা করেছে এবং কড়া নির্দেশ দিয়েছে। আজকে লিপসেন বাউন্স সিও, এটা তো আমরা জানতে পারতাম না, ইডি সিবিআই ঠেলার পরে যেদিনকে ন ঘন্টা ধরে রগড়ালো সেদিনকে উনি নিজে মুখে স্বীকার করলেন যে আমি লিপস অ্যান্ড বাউন্সের সিও। কিন্তু আমার প্রশ্ন, বিং অ্যাডভোকেট, বিং এ জনগণের হয়ে আমি বলতে চাই যে তুমি যদি অতই সতী সাবিত্রী তাহলে তুমি 2014 সালে ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড়িয়েছ, নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট জমা দিয়েছ, সেখানে কোথায় লিখেছ যে আমি লিপস অ্যান্ড বাউন্সের মালিক? 2019 দাঁড়িয়েছে সেখানেও উল্লেখ করেনি। উনি 2040 লিখলেন এফিডেভিটে, আমি তো করিনি, ওই সৈতা অভিষেক ব্যানার্জির হয়ে আমি করিনি, সেখানে অভিষেক ব্যানার্জি সেখানে লিখছে 2019 1,57,00,000 টাকা তার ইনকাম বা টোটাল জমি জায়গা যা আছে। আবার 2019 লিখছে 2037, অর্থাৎ এমপি গরিব হয়ে গেল। আবার একটা জায়গায় লিখছে উনি ঘর ভাড়া দিয়ে খায়। আবার একটা জায়গায় লিখছে উনার স্থাবর অস্থাবর ঘর বাড়ি কিছু নেই, অথচ উনার বাড়িতে লিফট, উনার বাড়িতে মোজাক। এ বাড়িটা কার? অর্থাৎ বাঁচাও সাধুবাদা হয়ে যাবে, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। এবারে ওনার মাকে ডেকেছে, ওনার বাপকে ডেকেছে, উনি হাজির দেবেন কি দেবেন না এটা আমাদের জানার দরকার নেই। তবে ব্যানার্জি পরিবারের মধ্যে ঢুকে গেছে ইডি সিবিআই এবং আমাদের দুর্ভাগ্য এমন একটা মুখ্যমন্ত্রীকে পেয়েছি যার পরিবারকে ইডি সিবিআই বারবার ডাকছে। কই ভালো ভদ্রলোককে তো ডাকছে না, আরও অন্য লোককে ডাকছে না? তাহলে আমাদের বাংলার মানুষের দুর্ভাগ্য যে ব্যানার্জি পরিবারের মেয়ে আজকে চিফ মিনিস্টার, তার ভাইপো, তার ভাই, তার ভাইয়ের বউকে আজকে ইডি সিবিআই ডাকছে, এটা লজ্জা।